হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল ডাইনামিক ওয়ার্ল্ড উইথ সুরজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের কাছে আমি প্রথমে একটা পিএইচডি নোটিফিকেশান নিয়ে এসেছি, যেটা কি IGNTU ইউনিভার্সিটি থেকে। IGNTU মানে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ট্রাইবাল ইউনিভার্সিটি, এটা কিন্তু লালপুর অমরকণ্টকে অবস্থিত মধ্যপ্রদেশে। এখানে পিএইচডির, এটা একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি, আর এখানে পিএইচডির নোটিফিকেশান বেরিয়েছে রিসেন্টলি। আপনারা যদি চান, আপনারা যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন, তাহলে এটা অ্যাপ্লাই করতে পারেন। 2022 and 2023 সিজন, মানে অ্যাকচুয়ালি এটা 2023 সিজন ধরা হবে, বাট এটা রিসেন্টলি বেরিয়েছে। এবার দেখো, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ট্রাইবাল ইউনিভার্সিটি ইনভাইটস অ্যাপ্লিকেশন ফ্রম ব্রাইট অ্যান্ড অ্যাসপায়ারিং স্টুডেন্টস ফর অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রাম থ্রু এক্সেম্পটেড ক্যাটাগরি। এক্সেম্পটেড ক্যাটাগরি বলতে, যাদের রিটেন এক্সাম বা রিটেন যে অ্যাডমিশন টেস্ট দিতে হবে না, তাদের এক্সেমশন থাকে। যেমন কি, যাদের নেট থাকে, গেট থাকে, জেআরএফ থাকে, সিএসআর নেট থাকে, জিপ্যাট থাকে, এদের জন্য এই ইন্দিরা গান্ধী ন্যাশনাল ট্রাইবাল ইউনিভার্সিটির পিএইচডি নোটিফিকেশানটা বেরিয়েছে। এবার এখানে আমরা দেখতে পাবো পিএইচডি প্রোগ্রামের মধ্যে কী কী আছে। এটা হচ্ছে অমরকণ্টক ক্যাম্পাস, এর দুটো ক্যাম্পাস আছে, একটা হচ্ছে অমরকণ্টক ক্যাম্পাস আর একটা হচ্ছে মণিপুর ক্যাম্পাস। তো আমরা অমরকণ্টক ক্যাম্পাসে দেখতে পাই এখানে কতগুলো সাবজেক্ট বলা হয়েছে। দেখুন আপনারা, যেমন কি ইংলিশ, হিন্দি, হিস্ট্রি, এনশিয়ান ইন্ডিয়ান হিস্ট্রি, কালচার, আর্কিওলজি, তারপরে অ্যাপ্লাইড ফিজিওলজি, সাইকোলজি, ইকোনমিক্স, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, ট্রাইবাল স্টাডিজ, আর্ট কালচার অ্যান্ড ফোক লিটারেচার, দেন ফিলোজফি, মিউজিওলজি, লিঙ্গুইস্টিক, এইরকমভাবে অনেক কিছু এখানে কিন্তু সাবজেক্ট দেওয়া হয়েছে, আপনারা এখানে দেখতে পাবেন। এবং আপনারা, আপনাদের যেটা সাবজেক্ট, আপনারা এখানে সার্চ করে এর যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে কিন্তু আপনারা এটা ডাউনলোড করতে পারেন, অথবা এখানে আমার এই এখানে দেখতে পারেন, ঠিক আছে। আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাইরেক্টলি এই ওয়েবসাইটে গিয়ে তার যে ডিটেলস সেগুলো কালেক্ট করতে পারেন। এখানে কিন্তু শুধুমাত্র এই নোটিশটাই দেওয়া হয়েছে, এখানে কিন্তু এক্সট্রা কিছু ইনফরমেশান দেওয়া হয়নি, যেমন কি কত সিট আছে, কতগুলো ভ্যাকেন্ট সিট আছে, এইসব ব্যাপারে কিছু তথ্য দেওয়া হয়নি। এবার আপনারা দেখতে পাবেন কোন ডেট থেকে এটা চালু হচ্ছে, বিগিনিং হচ্ছে 10th of January, আর এট ক্লোজিং ডেটটা আছে, যেটা কি 10th of February। তো এই প্রায় 30 ডেজের মতো এখানে একটা আমরা পিরিয়ড পেয়ে যাচ্ছি, যার মধ্যে আমরা অনলাইন অ্যাপ্লিকেশান এখানে সাবমিট করতে পারবো। দেন নেক্সট কি, আমরা এখানে চার্জেসগুলো দেখে নিই, কত টাকা পেমেন্ট করতে হবে আমাদেরকে এটা অ্যাপ্লাই করার জন্য। ফার্স্ট কি, জেনারেল EWS OBC ক্যাটাগরির জন্য 500 rupees, অ্যান্ড SC ST PWD ক্যান্ডিডেটের জন্য 300 rupees। তো এর যে চার্জেস আছে খুব একটা বেশি নয়, আদার ইউনিভার্সিটি কম্পেয়ার করতে গেলে অনেক ইউনিভার্সিটি আছে যেখানে কি 1000, 1200, 1500 এরকম চার্জ নেওয়া হয়, বাট এখানে চার্জটা কিছুটা কম। জেনারেল EWS অ্যান্ড OBC জন্য 500, অ্যান্ড SC ST জন্য আর PWD জন্য 300। তো বন্ধুরা, আপনারা আশা করি এখান থেকে এই ইম্পর্টেন্ট নোটিফিকেশানটা অবশ্যই দেখতে পেলেন, এবং আপনাদের যদি এই নোটিফিকেশানটা ভালো লাগে, আবার নেক্সট নোটিফিকেশান পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করে দিন, যাতে আপনারা নেক্সট পিএইচডি নোটিফিকেশান আরও অন্যান্য ইউনিভার্সিটির থেকে পেয়ে থাকেন। থ্যাংকস ফর ওয়াচিং অল অফ ইউ, আর আপনারা প্লিজ সাপোর্ট করতে ভুলবেন না। বাই অল অফ ইউ।